অনেকে আইসা অনেকে বলবে যে বিশ্ব জাকির মঞ্জিল সুন্নি উলামায়ে কেরাম শুধু নবীর আলোচনাটাই করে আর আমি বলি নবীর আলোচনাটা ইবাদত কারণ এই যে আমরা দাড়ি রেখেছি এটার নাম কি জোরে বলেন না এটা দাড়ি না এই দাড়ির নাম ঈমান নয় দাড়ির নাম কিন্তু কামল পাগড়ি পরলাম পাগড়ির নাম কিন্তু ঈমান নয় পাগড়ির নাম আমল জুব্বা পরলাম জুব্বা পরার নাম ঈমান নয় জুব্বা পরার নাম আমল তাহলে ঈমানটা কি ঈমান হচ্ছে আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আমরা নবী নবী করি নবীরা হাসতে হাসতে বলল হয়ে যায় ওলিরা হাসতে হাসতে বলল হয়ে যায় অনেকে বলবেন যে নবীরা হাসতে হাসতে বললে হয়ে যায় এটা বিশ্বাস করি কিন্তু ওলিরা আউলিয়া কেরামরা হাসতে হাসতে বললে হয়ে যায় এটা অনেকে বিশ্বাস করবে অনেকেই মাহফিল আসে না কিন্তু দূর থেকে মাহফিলের আলোচনা শুনছে ভুল ধরার জন্য দাঁড়িয়ে আছে যে হুজুর কি আলোচনা করবে ভুল হলেই ধরব আর আমি আপনাকে বলবো যিনি ভুল ধরিয়ে দেন তিনি আমাদের বন্ধু তবে হ্যাঁ সব বিষয়ে আমি আপোষ করতে পারি কিন্তু নবী বিদ্বেষীর সাথে ওলি বিদ্বেষীর সাথে আমাদের কোনো আপোষ নাই কারণ আবু জাহেলের সাথে যেমন মুমিনের বন্ধুত্ব হতে পারে না ঠিক ওলি বিরোধী নবী বিরোধী যারা তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে থাকতে পারে কষ্ট পাচ্ছেন আপনারা নবীরা হাসতে হাসতে বললে হয়ে যায় ওলিরা হাসতে হাসতে বললে হয়ে যায় যা বলে তাই আল্লাহ কবুল করে নেন সুবহানাল্লাহ বলবেন না আর আমরা আউলিয়া কেরাম ভক্ত যারা এখানে অনেক দরবারের ভক্ত আছে আটশি দরবার শরীফের ভক্ত আছে বান্দা শরীফের ভক্ত থাকতে পারে ডোবরা পীর সাহেবের ভক্ত থাকতে পারে অনেক পীরের ভক্ত থাকতে পারে কিন্তু ওনারা কি জন্য নবী নবী করে কারণ ওনারা বুঝে নবী ছাড়া কোনো উপায় নবী ছাড়া কোনো উপায় হাসর ময়দানও নবী দুনিয়াও নবী আখেরাতও নবী ফুল সিরাতও নবী সব জায়গায় আমার নবী দুনিয়া নবী লাগবে নি লাগবে দুনিয়া নবী কেমনে লাগবে দুনিয়া নবী লাগবে কেমনে শুনুন নবীর সুন্নাত তরিকায় যারা চলবে নবীর সুন্নাত তরিকায় যারা চলবে তাদের একটা রাস্তা রয়েছে রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ বলবেন না এই যে আমি রাজশাহী এইতে আমি ঢাকা থেকে আপনাদের মধুখালীতে আসলাম আলহাজ মাওলানা মুক্তি হাসান সিরাজি সাহেব আসলেন এই যে কত আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আপনাদের এলাকায় আসলাম এই পৃথিবী চলার জন্য এই পৃথিবীতে চলার জন্য শুধু এই মধুখালী আসার জন্য অনেকগুলি রাস্তা আঁকা বাঁকা হয়ে আমরা এখানে আসলাম তাহলে বোঝা গেল কুরআন শরীফে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সঠিক একটা রাস্তার কথা কুরআন শরীফে বলেছেন তাহলে এখানে বোঝা যায় সহজ একটা রাস্তা তাহলে আরেকটা রাস্তা আছে এটাও বোঝা যায় আছে না নাই কুরআনুল কারিমে দুইটা রাস্তার কথা বলা হলো একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সহজ সঠিক একটা রাস্তা আরেকটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম আরেকটা হলো বাঁকা রাস্তা এই সিরাতাল মুস্তাকিমের পথে যদি কেউ উঠতে চায় সিরাতাল মুস্তাকিমে যারা উঠবে যারা নবী প্রেমিক
যারা ওলি প্রেমিক, যারা আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ওলি প্রেমিক যারা রয়েছে, তারা দেখবেন তারা সিরাতাল মুস্তাকিম উঠবে। সিরাতাল মুস্তাকিমের শেষ গন্তব্য স্থান হলো সরাসরি আল্লাহর জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বিয়ে, এটার নাম কি? বাবারা কথা বলছেন না কেন? এটার নাম ভিআইপি রাস্তা। যারা নবী প্রেমিক, যারা ওলি প্রেমিক, এটা হচ্ছে ভিআইপি রাস্তা। এই ভিআইপি রাস্তার শেষ গন্তব্য স্থান হলো সরাসরি আল্লাহর জান্নাত। ওলি বিরোধী, নবী বিরোধী, গয়রিল মাগদুবি আলাইহিম, পথভ্রষ্টতার রাস্তা। এই যে আঁকা বাঁকা পথ অতিক্রম করে আসলাম, এটা সিরাতাল মুস্তাকিম নয়। এই সিরাতাল মুস্তাকিমে আসার পথ হলো নবীকে ভালোবাসার পথ, ওলিকে ভালোবাসার পথ। এই জন্য আমার কেবলাজান হুজুর বলতেন, বাবা নবীর প্রেম যার অন্তর আছে তার ইমান আছে, নবীর প্রেম মহব্বত যার অন্তরে নাই তার ইমান। আমাদের নবী লাগবে, অনেকের কিন্তু নবী লাগবে না। অনেকে বলেন যে নবী নবী সুন্নত তরিকে চলবে, ঠিক আছে, ওলি লাগবে না। কেন লাগবে না ওলি? কোরআন হাদিসে যথেষ্ট। তা আমরা বলি যে কোরআন হাদিসে তো ওলির কথা আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই, নাকি নাই? কোরআন হাদিসে আউলিয়া কেরামের কথা রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলেন? আলা ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা মানে নাই, খাউফ মানে কোনো ভয় নাই। কাদেরকে বলছে? যারা আমার বন্ধু, যারা আমার অলি, যারা যাদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি, যারা আমার কাছে, যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, যারা আমার মাহবুব বান্দা, তাদেরকে আমি অলির খাতায় নাম লিখে দিয়েছি। তাদের কি নাই? ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালাহুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? তাদের চিন্তা এবং গম্ভীর হওয়ার কোনো কিছু নাই। তাহলে আউলিয়া কেরামের দরবারে যাওয়া লাগবে, শিক্ষক লাগবে, লাগবে কিনা বলুন। দেখুন, আমি শিক্ষা অর্জন করার জন্য আমার বাড়ি হচ্ছে কুমিল্লায়, আমি লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসায়, আমি শিক্ষা অর্জন করার জন্য কুমিল্লা কি প্রতিষ্ঠান নাই? কথা বলেন না কেন? ঢাকায় কি প্রতিষ্ঠান নাই? এখন তো আমি ঢাকায় থাকি, আমার ছেলে ঢাকায় পড়ে, ঢাকা কাদরিয়া তৈবা আলিয়া মাদ্রাসায় পড়ে। তাহলে আমি কুমিল্লা থেকে আট্রসি আসলাম কেন? কেন আসলাম? মাদ্রাসা গিয়ে আর নাই কুমিল্লা? কথা বলেন নাকি? কুমিল্লার শিক্ষিত হার কি কম? ঢাকা কি শিক্ষিতের হার কম? তাহলে সব ছেড়ে বিশ্ব জাকের মঞ্জিল আসলাম কেন? এই জন্যই আসলাম, বিশ্ব জাকের মঞ্জিল এমন একটি দরবার যে দরবারে শরীয়ত, যে দরবারে তরিকত, যে দরবারে হাকিকত, যে দরবারে মারিফত, এর বিদ্যা শিখানো হয়। আমার হুজুর কেবলা জান দরবার শরীফের পাশাপাশি শরীয়তের প্রতিষ্ঠান করে দিলেন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া মাদ্রাসা। সেখান থেকেই আজকে ফুটন্ত গোলাপ মাওলানা জহুরুল ইসলাম ফরিদি, চিনেন না? এই যে মাওলানা হাসান সিরাজি, এটা ফুটন্ত গোলাপ। এই যে আমি, আমি এবং আমরা দুই ভাই বিশ্ব জাকির মঞ্জিল লেখাপড়া করেছি। এখানে কেন আসলাম? কারণ আউলিয়া কেরামের দরবারে গেলে ইমান মজবুত থাকে,
রক্ষা খুব কঠিন। আউলিয়া কেরামের দরবারে যাবেন, দেখবেন নবীর শান মর্যাদা কাকে বলে। আর নবীকে যখন চিনা যায়, নবীকে যখন বোঝা যায়, নবীর প্রেম মহব্বত যখন আপনি শুনবেন, আপনার চোখে দিয়ে চোখ দিয়ে যখন চোখ বেবে মাসির মাথার মতো যখন পানি পড়বে, তখন আপনার অন্তরে ভিতরে নবীর মহব্বত সৃষ্টি হবে। নবীর মহব্বত সৃষ্টি হলে আপনার কালব জিন্দা হবে। আপনার কালব যখন জিন্দা হয়ে যাবেন, ওই মৃত্যুর মুহূর্তে মৃত্যু যখন আপনাকে কাছে ডাকবে, আমার নবী বলবে, উম্মত চিন্তা নাই, যেখানে কেউ নাই সেখানে আমি নবী আছি।